নমস্কার বন্ধুরা, বাড়িতে অতিথি আসবে অথচ হাতে সময় খুব কম, বা বহু পদ রান্না করে ব্যতিব্যস্ত হওয়ার ইচ্ছা যেদিন মোটেও থাকে না, সেই সব দিনে চটপট খুব সাধারণ ঘরোয়া উপকরণে কিমা রাইস বানিয়ে ফেলি আমি, পেটুক বাঙালি। কিমা রাইসকে কিমা বিরিয়ানিও বলা যেতে পারে, তবে সাধারণ বিরিয়ানির থেকে উপকরণ লাগে অনেক কম আর পদ্ধতি একেবারে নিজস্ব। নিয়েছি মাটন কিমা 400 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা চালনি ব্যবহার করছি, আর এটাকে আমি ট্যাপ থেকে রানিং ওয়াটার দিয়েই ধুয়ে নিই। মাটন বা চিকেন কিমা এভাবেই আমি পরিষ্কার করে থাকি। পরিষ্কার করা হয়ে গেলে চালনিটাকে একটা ডেকচির উপর রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। বাসমতি রাইস নিয়েছি 600 গ্রাম মতো, এটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা মতো। একটা ডেকচিতে যথেষ্ট পরিমাণে জল গরম করে নিয়েছি, জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়েছি 1 চা চামচ মতো লবণ আর 1 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জল ঝরানো চালকে। চালটা 90% মতো রান্না হয়ে গেলে জল ঝরিয়ে এটাকে আমি রেখে নেব। কিমা রাইসে আলু ডিম না দিলেও চলে, তবে আমি দিয়ে থাকি কারণ এটাকে অল ইন ওয়ান রেসিপি বানানোর জন্য। 6টা বড় বড় টুকরো আলু আর 4টে ডিম সেদ্ধকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে এক সাইডে তুলে রাখছি। ডিম আলু ভাজার পর অবশিষ্ট রয়েছে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল, তাতেই দিয়ে দিলাম মিহি করে কুচানো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য। পেঁয়াজের একটা ভাজা গন্ধ বেরোলেই ওতে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটতে গিয়ে আমার জলটা বেশি পড়ে গেছে, সেই জন্য এরকম লাগছে, পরিমাণে কিন্তু আছে তা 2 টেবিল চামচ। মিডিয়াম ফ্লেমে আরও একটু রান্না করে নেব যতক্ষণ না আদা রসুন কষিয়ে তার থেকে তেল ছেড়ে আসে, তাতে করে কাঁচা গন্ধটাও চলে যাবে ততক্ষণে। এখন দেব গুঁড়ো মশলাগুলো। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1.5 টিস্পুন দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। একটু জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব। মিনিট 3 ধরেই মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলে এটার থেকে তেল ছেড়ে আসবে এবং মশলাগুলো সব কাঁচা গন্ধ চলে যাবে। এই যে মশলা সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম ধুয়ে রাখা মাটন কিমা। মশলার সাথে কিমা খুব ভালো করে মিশিয়ে নেব এবং আর একটু রান্না হতে দেব। রান্না হতে হতে মনে হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো বোধহয় একটু কম লাগছে, তাই আরও একটু মানে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে। 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে মাটন কিমা কষাচ্ছি, এখনও লবণ দিইনি। এইবার দিলাম পরিমাণ মতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব জল কিমা মশলার সাথে। এই কিমা কষার মধ্যেই ভেজে রাখা আলুগুলোকে এখন সুন্দর করে বসিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ করা না, শুধুমাত্র ভেজে তুলে রাখা ছিল। আর সাথে দিয়ে দিচ্ছি ওই আলুর ভেজে রাখার মশলাটাও। এই এত বড় বড় আলু আর মাটন কিমা সেদ্ধ করার জন্য আমি 2টো হুইসেল দিয়ে নিলাম। নর্মাল প্রেশার বেরিয়ে যাওয়ার পর প্যানটা যখন ঠান্ডা হয়ে গেল তখন খুলে নিলাম ঢাকনাটাকে। আলু কিমা সবই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে একটু চিনি দিয়ে ভেজে নিলাম লাল লাল করে, মানে বেরেস্তা বানিয়ে তুলে রাখলাম। ফাইনালি কিমা রাইস যে পাত্রে বানাবো, মানে সব উপকরণগুলো যে পাত্রে অ্যাসেম্বল করব, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি একটু গরম হয়ে গেলে দিলাম 2-3টে তেজপাতা ফোড়নে, আর দিলাম গোটা গরম মশলা, দিলাম 12-15টা গোটা গোলমরিচ। ফ্লেম একদম লোতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটাকে, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিমা আর আলু। সত্যি আজকের এই রেসিপি অতিথিদের জন্য বানানো, তাই পরিমাণটা বেশ অনেকটাই রয়েছে, 6 জন তো খুব ভালো করে খাবে এই পরিমাণ দিয়ে। তো মাটন কিমা আলু দেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাতটা। কিমা রান্নার সময় লবণ দেওয়া ছিল, বাকি অ্যাডজাস্ট করে লবণ দিয়ে দিচ্ছি এখন। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তালমিছরির গুঁড়ো, বা এখানে চিনি অবশ্যই ব্যবহার করা যাবে। বাজারে ছোট বড় যে কোনো গ্রসারি শপে খুব সহজেই কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলাই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ।
फ्लेम एकदम लोते रही है। इस समय दिए दिए कैकटा चेरा काँचा लंका और दिए दिए आगे थेके बनिए रखा ओ प्याज बेरेस्ता। एखन बेश आलगा हाथे खूब सावधान एगुलो के सब मिसिए निते हबे। और जेहेतु आमार এই পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তাই মেশাতে গিয়ে কিছু চাল একটু ভেঙে ভেঙেও গেছে, তবে স্বাদে কিন্তু এর জন্য কোনো রকম হেরফের হয়নি। এর মধ্যেই এখন বসিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ডিম। দশ মিনিট ঢাকনা দিয়ে লো ফ্লেমে দমে এভাবেই আমি রেখে দেব। দশ মিনিট হয়ে গেলেই গরম গরম সার্ভ করব আমাদের আজকের কিমা রাইস, বা বলা যায় কিমা বিরিয়ানিও। সাধারণ দম বিরিয়ানির থেকে উপকরণ লাগে অনেক কম, পদ্ধতি বেশ খানিকটা আলাদা আর স্বাদেও অনেকটাই ফারাক রয়েছে, তবে অতিথিদের মন জয় করা যায় খুব সহজে এই কিমা রাইস বা কিমা বিরিয়ানি দিয়ে। মাটনের বদলে চিকেন কিমা দিয়েও এই বিরিয়ানি একভাবেই করা যায়, তবে স্বাদে একটু হেরফের তো হবেই। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর আজকের এই রেসিপি কিমা রাইস যদি ভালো লাগে তোমাদের, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।